প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসে অবস্থান বিক্ষোভ চাকরি প্রার্থীদের। 2014 সালে টেট পাস ট্রেন নট ইনক্লুড ক্যান্ডিডেট একতা মঞ্চের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ। পুজোর আগে টেট পাস ট্রেন ক্যান্ডিডেটদের নিয়োগের দাবিতে এই অবস্থান বিক্ষোভ। ভোটের আগে 20 নভেম্বর মুখ্যমন্ত্রী নবান্ন থেকে জানিয়েছিলেন 2014 সালে টেট পাস নট ইনক্লুডের ধাপে ধাপে নিয়োগ করা হবে, কিন্তু এখনও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। চাকরি প্রার্থীরা বারবার বিভিন্ন দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন দিয়েও কোনো কাজ হয়নি, বরং পুলিশি হেনস্থার শিকার হয়েছে। তাই মঙ্গলবার অন্যান্য জেলার সাথে সাথে পূর্ব মেদিনীপুর জেলাতেও চলছে অবস্থান বিক্ষোভ। চাকরি প্রার্থী রাখি করে জানান, রাজ্য সরকার যদি আগামী দিনে আমাদের এই বিজ্ঞপ্তি প্রতিশ্রুতি পূরণ না করে তাহলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হব আমরা। টেট পাস, প্রাথমিক টেট পাস ট্রেন ক্যান্ডিডেট, আমরা প্রায় এক বছর হতে চললো মাননীয়ার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও, আমরা এক বছর হতে চললো এখন অবধি আমাদের নিয়োগ পাচ্ছি না। আমরা সেই নিয়োগের উদ্দেশ্যে, নিয়োগের দাবি নিয়ে, ন্যায্য দাবি নিয়ে আমাদের ডিপিএসসি অফিসে নবনিযুক্ত যিনি চেয়ারম্যান আছেন উনাকে সম্বর্ধনা জানাতে এসেছি, এবং উনার মাধ্যমে আমরা আমাদের ন্যায্য দাবি উপর মহলে পৌঁছে দেওয়ার জন্য একটি ডেপুটেশন কপি জমা দিতে এসেছি। সাথে করে আমরা বিভিন্ন কর্মসূচি করেছি, যেখান থেকে ডিআই অফিস, ডিএম অফিসে অনেক কর্মসূচি করেছি, যেগুলোর কোনো সদুত্তর আমরা পাইনি। তাই আজকে আমরা একদিনের জন্য একটি অবস্থান ধর্ণা কর্মসূচি গ্রহণ করেছি, এবং সাথে করে আমরা একটি প্রতীকী ধর্ণাও দিচ্ছি। আমরা মাথায় সাদা কাপড় বেঁধে এটা বোঝাতে চাইছি যে আমরা শান্তি চাই, আমরা কোনো রকমের বিরুদ্ধাচরণ চাই না, কোনো যুদ্ধ চাই না, আমরা নিয়োগ চাই, আমরা শান্তির সঙ্গে বাঁচতে চাই, এবং আমাদের কালো প্রতীকী চিহ্নই আমরা এটা বোঝাতে চাই যে আমাদের এই ন্যায্য দাবির ক্ষেত্রে পুলিশরা বিভিন্নভাবে আমাদেরকে বাধা দিচ্ছে, আমাদের হুমকি দিচ্ছে, কিন্তু আমরা চাই ওনারা আমাদের সাথে সহযোগিতা করুন, আমাদেরকে আমাদের এই হুমকি থেকে, বা আমাদের গতকাল আমরা বিভিন্নভাবে কর্মসূচিতে বাধা পেয়েছি, ওনারা আমাদের প্রতিনিধিদেরকে তুলে নিয়ে গেছেন, থানায় আটক করেছেন, আমরা চাই ওনারা এই ধরনের হুমকিমূলক কাজকর্ম বন্ধ করুক এবং আমাদের সহযোগিতা করে আমাদের এই ন্যায্য দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরুক, এটুকুই আমাদের দাবি। আমার নাম রাখি কোলেন। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।